জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের 104তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে সেহরি বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। রবিবার রাত 2টার দিকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেহরি বিতরণ অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ছাত্রলীগের কর্মীরা যে কোনো দুর্যোগ দুর্বিপাকে দেশের মানুষের পাশে থাকে জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, রমজান মাস জুড়ে ছাত্রলীগ সেহরি ইফতার বিতরণ করে যাচ্ছে। যারা ছাত্র রাজনীতি করছে তারা এই দৃষ্টান্ত অনুসরণ করে আগামীতেও ইতিবাচক ভূমিকা রাখবে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডুর উদ্যোগে সেহরি বিতরণ করা হয়। আমরা সবাই মিলে একটি পরিবারের মতো থেকে, বাঙালিরা ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে থাকব, তার একটি অসাধারণ অনুকরণীয় দৃষ্টান্ত আমাদের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুণ্ডু রেখেছে। এবং আমরা মনে করি যে এই দৃষ্টান্ত অনুসরণ করে আগামী দিনে শুধুমাত্র ছাত্রলীগের কর্মীরা নয়, যারাই ছাত্র রাজনীতি করছে তারা এই দৃষ্টান্ত অনুসরণ করে আগামী দিনে আরও শুভ এবং ইতিবাচক কাজের প্রতি আগ্রহ অনুভব করবে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।